পূর্ব ইউরোপের এই ছবির মতো দেশটির নাম বেলারুশ। আয়তনে বাংলাদেশের প্রায় দেড় গুণ হলেও জনসংখ্যা এক কোটিরও কম। জিডিপির অঙ্কে বাংলাদেশের অর্থনীতির তুলনায় ছোট হলেও দেশটির আমদানি রপ্তানি বাংলাদেশের চেয়ে বেশি। জ্বালানি তেল, কৃষি প্রযুক্তি, পরিবহন, ইলেকট্রনিক ও মেশিনারি উৎপাদনে এই দেশটি ছোট অর্থনীতির হলেও স্থিতিশীল। বেলারুশের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বলে দেয় দেশটির আগ্রহ আছে বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর। তাই বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি সক্ষমতা ও বিনিয়োগ সুবিধার কথা বেলারুশের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। ব্যবসা বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। বাংলাদেশে সস্তা শ্রম এবং বিভিন্ন দেশে বিনা শুল্কে রপ্তানি সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। Allow us warehouse facilities so that we can make use of its wide communication network for facilitating our export to European Union, Russia and CIS countries. If you invest in Bangladesh, you will get very competitive and skilled labor force and duty-free access to European countries, Japan and other countries. দুই দেশের মধ্যে কৃষি, শিল্প, বিনিয়োগ, ভিসা, শিক্ষা ও প্রযুক্তি বিনিময় সহ বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয় অনুষ্ঠানে। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা।